প্লাস্টিক কারখানায় কাজ করে অসুস্থ শ্রমিক। ডোমজুর পায়রাটুনি এলাকায় একটি প্লাস্টিকের পাইপ কারখানায় কাজ করে অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে দুজনকে কলকাতা মেডিকেল হসপিটাল এবং একজনকে হাওড়া আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত বছর লকডাউনে দর্জির মার্কেট বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন কাজ নেই, ফলে সংসারে অচল অবস্থা। বাধ্য হয়ে বেছে নেয় গ্রামের মধ্যে এই প্লাস্টিক কারখানার কাজ। যে প্লাস্টিকের কাজ চলছিল তা শরীরে সেইভাবে অস্বস্তি না দেখা দিলেও ওই কারখানায় ইদানিং কালো রঙের প্লাস্টিক পাইপ তৈরি হওয়াতে তাদের শারীরিক সমস্যা দেখা দেয়। এমনটাই অভিযোগ অসুস্থ শ্রমিকদের আত্মীয়দের। শুরু হয় মাথা ও পেটের যন্ত্রণা, তার সঙ্গে বমির উপসর্গ। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আরো কয়েকজন অসুস্থ। এমত অবস্থায় চিকিৎসা করানোর মতো সামর্থ্য তাদের নেই। কিছু এলাকার মানুষ এগিয়ে এসে অনুদান তুলে চিকিৎসা করানোর ব্যবস্থা করছে। আমার স্বামী সংসারের লেগে কাজে গিয়েছিল বা ওই জন্য কাজ করছিল, কাজ করতে করতে আর কাজে যেতে পারছি না, শরীর খারাপ হয়েছিল, এখনো সুস্থ হয়নি। আচ্ছা, আপনারা মালিকের কাছে গিয়েছিল? মালিকের কাছে গিয়েছিল? গিয়েছিল। মালিক কি বললেন? মালিক কোনো আশ্বাস দিলেন যে দেখবো? কি কোনো সহযোগিতা করবে কিছু বলবে? মালিক কোনো সহযোগিতা করবে কি এরকম কিছু বলেছে কি? হ্যাঁ, ওইখানে গিয়েছিল তো, দেখতে গিয়েছিল, সহযোগিতা করবে এরকম কিছু বলেনি, তাই তো? না, ওইটা আমি ঠিক জানি না, শাশুড়িদের জিজ্ঞাসা করতে হবে। মানে কারখানায় কাজ করে, কারখানায় কাজ করে কি ওদের অ্যাক্সিডেন্ট মেডিসিন লেগেছে জানি না, ওই লাগার পর থেকে ওই অবস্থা হয়ে গেছে। কিরকম অবস্থা আছে এখন? তো অবস্থা হসপিটালে আছে, কোনো হুঁশ নেই, সেলাইন চলছে, এই পর্যন্ত অবস্থা খারাপ। মানে আপনারা কি জানতে পারলেন যে প্লাস্টিক কারখানায় ওই গ্যাস লেগেই হয়েছে? হ্যাঁ, গ্যাস লেগেই হয়েছে। আলাদা কোনো কেমিক্যাল ব্যবহার করা হতো ওখানে? হ্যাঁ হ্যাঁ, ওই যে পাইপ না, ছাদের যে পাইপ, প্লাস্টিক পাইপ ওইটা তৈরি করার জন্য কোনো কিছু মেডিসিন ভুল দেওয়া হয়েছে বলছে এই সব ছিল, এই দেখেছে, এই সব কিছু বলছে। বুঝতে পারছেন, পাড়ার লোক তো আপনারা? বুঝতে আর কি পারবো, কেমিক্যালের ডাক্তাররা বলছে কেমিক্যালেরই কিছু হয়েছে, কেমিক্যালে বেরেনে কিছু আটকে গেছে, তো বেরেনের জন্যই হয়েছে। হ্যাঁ, গ্যাসটাও হয়ে গেছে। তো এই না, আমরা এক সপ্তাহ হয়ে গেল আজকে পেরেশান আছি দুটো ছেলেকে নিয়ে, তখন নাম ভর্তি করা হয়েছে মেডিকেলে, ডাক্তাররা বলছে কিছু রোগ ধরতে পাচ্ছি না। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।